আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইকোলজির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবার দীর্ঘদিন পর নবম দশম ও এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব পরিচ্ছেদ 36 পাচ্ছ। চলো ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। চলো তাহলে পরিচ্ছেদ 36 বাচ্চ। বাচ্চকে আমরা ইংরেজিতে বলতে পারি বয়েস। বাক্যের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে। প্রথমেই দেখবা এএমসিকিউটা আসতে পারে, বাক্যের প্রকাশ ভঙ্গি কি বলে? বাচ্চ বলে। আর মনে রাখবা যে সংজ্ঞাটা সবচেয়ে ছোট এই সংজ্ঞাটা তত বেশি ইম্পর্টেন্ট। মনে করো এই সংজ্ঞাটা যদি এর এক দেড় লাইনে হইতো তাহলে এই সংজ্ঞা কখনোই পরীক্ষায় সাররা দিবে না। অর্থাৎ অনেক বড় সংজ্ঞা, দুই তিন লাইনের সংজ্ঞা কখনোই এমসিকিউতে আসে না। ছোট ছোট সংজ্ঞাগুলো এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাক্যের প্রকাশ ভঙ্গি কি বলে? বাচ্চ। অর্থাৎ একটা বাক্যকে তুমি অনেকভাবে বলতে পারো, যেমন অ্যাক্টিভ বলো, প্যাসিভ করে বলতে পারি, এরকম বলি না। অর্থাৎ আমি আমি বাংলা সাইক্লোন বই লিখেছি, আবার এটা আমার কর্তৃক বাংলা সাইক্লোন বই লেখা হয়েছে। মানে একটা বাক্যকে তুমি যখন বিভিন্ন বলো, এই প্রকাশ ভঙ্গি গুলো গুলো মূলত বাচ্চ বলে। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এক নাম্বার এমসিকিউ, বাক্যের প্রকাশ ভঙ্গিকে বলে বাচ্চ। বাক্যের মধ্যে ক্রিয়ার ভূমিকা বদলে গিয়ে একই বক্তব্যের প্রকাশ ভঙ্গি আলাদা হয়ে যায়। অর্থাৎ ক্রিয়ার ভূমিকাটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সাথে সাথে কি হয়ে যায়? বক্তব্য প্রকাশ ভঙ্গি। এটা এমসিকিউ জানি না। ক্রিয়া কখনো কর্তা অনুসরণ করে? ক্রিয়া কখনো কর্তাকে অনুসরণ করে? মনে রাখবা যখন ক্রিয়াটা মাথায় রাখবা, ক্রিয়াটা যখন কর্তাকে অনুসরণ করে সে কর্তাবাচ্য। ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করে তখন সে কর্মবাচ্য। ক্রিয়া কখনো বাক্যের মধ্যে মুখ্য হয়ে ওঠে, অর্থাৎ ক্রিয়া নিজেই মুখ্য হয়ে ওঠে, প্রধান হয়ে ওঠে, তখন হচ্ছে এটা বাচ্য। অর্থাৎ বাচ্য হচ্ছে তিন প্রকার। এই যে দেখো বাচ্য হচ্ছে তিন প্রকার। বাচ্য কত প্রকার? তিন প্রকার। এটা হচ্ছে কর্তাবাচ্য, একটা হচ্ছে কর্মবাচ্য, একটা হচ্ছে বাপবাচ্য। তাহলে ক্রিয়া যদি কর্তাকে অনুসরণ করে তাহলে যে কর্তাবাচ্য, কর্তাবাচ্য মানে কর্তা প্রধান, অর্থাৎ ক্রিয়া কর্তার কথা মতো চলবে। এবার দেখ কর্মবাচ্য, কর্মবাচ্য হচ্ছে ক্রিয়াটা কর্মের কথা মতো চলবে, ক্লিয়ার। আর বাপবাচ্য হচ্ছে ক্রিয়া নিজেই প্রধান, অর্থাৎ ক্রিয়া নিজেই প্রধান। একটু পরে আমরা বিস্তৃত ব্যাখ্যাটা আসবো। তাহলে এটা তো মনে হবে, তাহলে ক্রিয়া কি কাকে কাকে অনুসরণ করে? ক্রিয়া কখনো কর্তাকে অনুসরণ করে, ক্রিয়া কখনো কর্মকে অনুসরণ করে, ক্রিয়া কখনো নিজেই কি মুখ্য হয়ে ওঠে। তাহলে এটা এমসিকিউ আসতে পারে যে এরকম। এবার দেখো সে বাজারে যায়, এই সে হচ্ছে কর্তা। কোথা এরকম যাই হচ্ছে ক্রিয়া, ক্লিয়ার। আমি বাজারে যাই, আমি হচ্ছে কর্তা, যাই হচ্ছে ক্রিয়া, তুমি বাজারে যাও কর্তা, ক্রিয়া, এরকম বিভিন্ন। জাস্ট সাহসী ছেলেটিকে পুরস্কৃত করা হয়েছে, তাহলে করা এটা হচ্ছে ক্রিয়া। কি করা হয়েছে? পুরস্কৃত করেছে, কর্ম। কাকে? কোথায় যাওয়া হলো? তোমার বলতেছি কোথায় আমার যাওয়া হলো, অথবা কোথায় তোমার যাওয়া হলো, অথবা কোথায় তার যাওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম বাক্য হচ্ছে কর্তাবাচ্য, পরেরটা হচ্ছে কর্মবাচ্য, পরেরটা হচ্ছে বাপবাচ্য। কেন হয়েছে না হয়েছে একটু পরে আমি বিস্তারিত আলোচনা করবো, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আজকের পর তোমাদের আশা করি ইনশাল্লাহ বাচ্চ নিয়ে নবম দশম শ্রেণীর কখনো আর সমস্যা হবে না। আর আমার ক্লাস, আজকের ক্লাসটা শুধুমাত্র নবম দশম শ্রেণীকে টার্গেট করে করা। এই ক্লাসটা দিয়ে কিন্তু জব প্রত্যাশী, অর্থাৎ চাকরি প্রার্থী বা এডমিশন টেস্টের স্টুডেন্টদের জন্য ততটা মানে 100% পারফেক্ট না, ক্লিয়ার। শুধুমাত্র নবম দশম শ্রেণীর জন্য। ওকে, তাহলে উপরের প্রথম বাক্যে যাই, এই যে যাই লাস্টে যে আছে যাই, ক্রিয়াটি সে কর্তা অনুযায়ী, অর্থাৎ কর্তা অনুযায়ী হয়েছে। ধরো দ্বিতীয় বাক্যে করা হয়েছে ক্রিয়াটি সাহসী ছেলেটি কর্ম অনুযায়ী হয়েছে, তাহলে এই সাহস ছেলে কাকে? সাহসী ছেলেটিকে। কি করা হয়েছে? পুরস্কৃত হয়েছে। এখন দুইটা কর্ম, একটা সে মুখ্য কর্ম, একটা হচ্ছে গৌণ কর্ম। এটা আমরা আমাদের এগুলো আলোচ্য বিষয় দরকার নেই, তোমার এগুলো চিন্তা করা লাগবে না। একটু আমি জাস্ট রিডিং পড়েছি, একটু পরে তুমি সরি পারবো। তৃতীয় বাক্যে যাওয়া হচ্ছে ক্রিয়াই মুখ্য, অর্থাৎ যাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে ক্রিয়াই মুখ্য। তাহলে এই যে এতক্ষণ যা রিডিং পড়ছি তোমার কিছুই মনে রাখা লাগবে না, তুমি মনে রাখবা বাক্যের প্রকাশ ভঙ্গিকে বাচ্চ বলে। বাচ্চ কখনো কর্তা অনুযায়ী হয়, কখনো কর্ম অনুযায়ী, কখনো মুখ, আর ক্রিয়াই নিজের কখনো মুখ্য হয়, এই কথাটা মনে রাখবা। এতক্ষণ কি পড়ছি কিছু মনে রাখা লাগবে না, এখন এই লাইনটা মনে রাখবা। প্রকাশভঙ্গির এই ভিন্নতা, প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী বাচ্চ তিন প্রকার। এই যে প্রকাশভঙ্গি এক একটা কথা এই যে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বলতেছি, প্রকাশভঙ্গির এই ভিন্নতা অনুযায়ী বাচ্চ তিন প্রকার। তাহলে পরীক্ষা যদি আসে প্রকাশভঙ্গির ভিন্নতা অনুযায়ী বাচ্চ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কর্তাবাচ্য, এটা হচ্ছে কর্মবাচ্য, এটা বাপবাচ্য। তাহলে এতক্ষণ পর্যন্ত এই রিডিং যা পড়ে তুই মনে রাখবা এই লাইন, তুই মনে রাখবা এটা এটা এটা, আর মনে রাখবা এই যে এখন যা বলতেছি প্রকাশভঙ্গি অনুযায়ী বাচ্চ কত প্রকার? তিন প্রকার। এটা হচ্ছে কর্তাবাচ্য, কর্মবাচ্য এবং বাপবাচ্য। ওকে, তাহলে কর্তাবাচ্য কি? কর্তা প্রধান হবে, অর্থাৎ ক্রিয়াটা কর্তার মতো করে চলবে। কর্মবাচ্য কি হবে? কর্ম প্রধান হবে, অর্থাৎ ক্রিয়াটা কর্মের মতো করে চলবে। বাপবাচ্য ক্রিয়াই সব, ক্লিয়ার। এখন তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে কর্তাবাচ্য কর্তাই প্রধান বা কর্তাই সব। আচ্ছা, এবার একটু আমি একটু আসো, একটা সাব একটা বাক্য লিখি।
আমরা যেমন রহিম ভাত খাই, তাহলে এই রহিম হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম, এই ক্রিয়া, ঠিক আছে? তাহলে কর্তাবাচ্য এই কর্তা প্রধান থাকে, কর্মবাচ্য এই কর্মটা বেশি প্রধান প্রায়োরিটি থাকে, প্রধান থাকে, আর ভাববাচ্য এই ক্রিয়াটা প্রায়োরিটি থাকে। একটু এই যে কর্তাবাচ্য একটু ইয়াটা পড়ি আমরা দেখো, যে বাক্যে ক্রিয়া কর্তাকে অনুসরণ করে তাকে কর্তাবাচ্য বলে, তাহলে মনে রাখবা, তাহলে কর্তাবাচ্যের মধ্যে ক্রিয়াটা সবসময় কর্তাকে অনুসরণ করে। সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে, সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে, আবার বলতেছি সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে। তাহলে কর্তাবাচ্য কি হবে? ক্রিয়া কর্তাকে অনুসরণ করবে। তাহলে কর্তাবাচ্য মানে ক্রিয়াটা কর্তার সাথে কর্তাকে অনুসরণ করবে, কর্তা, কর্তাবাচ্য মানে কর্তাকে অনুসরণ করবে। ওকে, এটা এমসিকিউটা কিন্তু আসতে পারে। ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়, তাহলে ক্রিয়ার রূপটি পরীক্ষায় আসতে পারে। কর্তাবাচ্যে ক্রিয়ার রূপটি কিসের কার মতো হয়? কর্তার পক্ষ অনুযায়ী হয়, অর্থাৎ কর্তার মতো হবে। যেমন কর্তাবাচ্য মানে কর্তা প্রধান, যা কিছু হবে ক্রিয়া কর্তার মতো চেঞ্জ হবে, ক্রিয়ার রূপ হবে কর্তার মতো, ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা। কর্তাবাচ্য মানে কর্তাই প্রধান, অর্থাৎ কর্তাই প্রধান, অর্থাৎ ক্রিয়ার রূপটা কর্তার মতো হবে। সংজ্ঞাটা আসলে যেন পারো, ক্রিয়ার রূপটি কর্তার অনুযায়ী হবে, ক্লিয়ার? যেমন তোমাকে এবার একটা আমি উদাহরণ দিই, এখানে দেওয়া আছে দেখো ঝর্ণা ছবি, আমি এখানে সুন্দর করে আমি উপরে আমার আমি তোমাকে উদাহরণটা দিতেছি। দেখো কর্তাবাচ্য কি বলছিলাম? কর্তা প্রধান, অর্থাৎ কর্তার মতো ক্রিয়া পরিবর্তন হয়। যেমন একটা উদাহরণ আছে দেখো ঝর্ণা ছবি আঁকে, ঝর্ণা হচ্ছে এখানে কর্তা, ছবি কর্ম, আঁকি হচ্ছে ক্রিয়া। এই ঝর্ণাকে তুমি আমি এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ এরকম চেঞ্জ করো, আমি তুমি সে, ঝর্ণাকে, ঝর্ণা নিজেই তো থার্ড পার্সন সে, অর্থাৎ আমি যদি বলি দেখো কর্তাবাচ্য যদি হয়ে থাকে তাহলে কর্তা চেঞ্জ করলে তুমি দেখো এই ক্রিয়াটাও চেঞ্জ হইতেছে। তাহলে আমি ছবি আঁকি, তুমি ছবি আঁকো, সে ছবি, অর্থাৎ সে মানে যে ঝর্ণা, ঝর্ণা মানে যে থার্ড পার্সন, সে ছবি আঁকে, অর্থাৎ কর্তা চেঞ্জের কারণে ক্রিয়ার রূপের চেঞ্জ হচ্ছে না, আঁকি, আঁকো, আঁকে হয়েছে। তাহলে বুঝবা যে কর্তা চেঞ্জের কারণে যদি ক্রিয়া চেঞ্জ হয়, এটাই হচ্ছে কর্তাবাচ্য। তোমাদের এত কিছু বোঝা লাগবে না, একটু পরে আমরা সব ইজিলি এমনিতেই পারবো, অটোমেটিক পারবো। আচ্ছা, এই যে তোমরা আমরা এই যে পড়লাম, তাহলে বাচ্য কথোপকথন তিন প্রকার, অর্থাৎ কর্তাবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। তোমাদের সবচেয়ে যে ঝামেলাটা হয় ভাববাচ্য নিয়ে ঝামেলা হয় না, সবচেয়ে বেশি ঝামেলাটা হয় ভাববাচ্য। এই যে আমরা কর্তাবাচ্য পড়ার আগে আমরা একটু একটু ভাববাচ্যর আগে পড়ে আসি। দেখো আজকের ক্লাসটা একটু অপ্রচালক হচ্ছে, আমি অসুস্থ, তো তাই আমি ক্লাসটা যে নিচ্ছি মানে আমি ধারাবাহিকতা উন্নতির মতো কমফোর্ট ফিল করতেছি, আমার মাথায় একটু অপারেশন হয়েছে তো এই জন্য আমি কমফোর্ট ফিল করছি না ক্লাসটা নিতে, তারপরে তোমাদের জন্য নিচ্ছি। দেখো ভাববাচ্য তোমাদের সবচেয়ে যে আতঙ্ক, সবচেয়ে ভাববাচ্য, তোমরা কর্তাবাচ্য চিনো, কর্মবাচ্য চিনো, কিন্তু ভাববাচ্যটা ভালো করে চিনো না। তাহলে ভাববাচ্যটা দেখো, যে বাক্যের সংজ্ঞাটা ভালো করে মনে রাখবা, সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে, আর বাকিটা আমি টেকনিকে শিখিয়ে দিচ্ছি। যে বাক্যের ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে ভাববাচ্য বলে। তাহলে ক্রিয়া বিশেষ্য কথাটা থাকলে বুঝবা এটা কি ভাববাচ্য, ক্রিয়া বিশেষ্য কথাটা থাকলে সংজ্ঞার মধ্যে তাহলে বুঝবো ভাববাচ্য। যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে ভাববাচ্য বলে, সংজ্ঞাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা এমসিকিউ আসতে পারে। এবার কিছু উদাহরণ দেখো, এবার তোমার বইয়ের এই পৃষ্ঠা এখানে এখানে দেওয়া আছে দুইটা উদাহরণ, তারপরে দেখো পরের পৃষ্ঠায় ভাববাচ্যের যতগুলো উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে ভাববাচ্যের উদাহরণ আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর মনে রাখবা তোমার বইয়ের বাইরে কোনো উদাহরণ পরীক্ষায় আসবে না, তোমার বইয়ের বাইরে কোনো উদাহরণ পরীক্ষায় আসবে না, এমনকি আগের বইয়ের উদাহরণও তোমাদের পরীক্ষায় আসবে না, তোমার বইয়ে যা আছে তাই আসবে। এবার আমি সবগুলো উদাহরণ একপাশে লিখে দিচ্ছি, দেখো তোমাদের বইয়ে কি কি আছে, আমার যাওয়া হলো না, কোথায় থেকে আসা হলো, ওই পরের পৃষ্ঠায় যে দেখাইলাম তোমাদের পরের পৃষ্ঠায় আছে, ওখানে কেন যাওয়া হলো, কখন আসা হলো, একটু বাহিরে বেরিয়ে আসা যাক, এবার বাঁশিটি বাজানো হোক। তাহলে তুমি ভাববাচ্য চিনবা কিভাবে? জাস্ট আমি একটা টেকনিক বলবো, এর মাধ্যমে তোমার 9-10 তোমার বইয়ে যা আছে সব পারবা। তুমি পারবা যাওয়া, আসা, বাজানো, যাবা, আসবা আর বাজাবা, তাহলেই ভাববাচ্য শেষ। এই তিনটা শব্দ মনে রাখো, যাওয়া, আসা, বাজানো, বাক্যের মধ্যে এই তিনটা শব্দ দেখলে তোমার বইয়ের যত এমসিকিউ আছে সব পারবা। তাহলে যাওয়া, আসা, বাজানো তিনটা শব্দ যদি বাক্যের মধ্যে পাও, তুমি চোখ বন্ধ করে বলে দেবে এটা ভাববাচ্য। এবার আমি তোমার প্র্যাকটিক্যালি দেখাই, আবারও বলতেছি এটা শুধুমাত্র তোমাদের 9-10 তোমাদের বইয়ের জন্য প্রযোজ্য, তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য, এটা কিন্তু চাকরির সবার সবার জন্য প্রযোজ্য না, কারণ চাকরি বা সবার জন্য হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের পড়াইতে হবে, এটা আমার বাংলা সাইক্লোন বইয়ে দেওয়া আছে ওইভাবে। আচ্ছা এবার দেখো উদাহরণটা, আমার যাওয়া হলো না, তাহলে যাওয়া শব্দটা পাইছো, চোখ বন্ধ করে বলে দেবা কোন বাচ্চার উদাহরণ, ভাববাচ্য। কোথায় থেকে আসা হলো, আসা শব্দটা পাইছো, চোখ বন্ধ করে বলে দেবে এটা ভাববাচ্য উদাহরণ। পরীক্ষার নিচের কোনটি ভাববাচ্য উদাহরণ, দেখো ওখানে কেন যাওয়া হলো, যাওয়া পাইছো, তাহলে এটা ভাববাচ্য। কখন আসা হলো, আসা পাইছো, ভাববাচ্য। একটু বাইরে বেরিয়ে আসা যাক না, আসা পাইছো, ভাববাচ্য। এবার বাঁশিটি বাজানো হোক, কোন বাচ্চ, ভাববাচ্য।
খাওয়ানো বাজানো এরকম যা আছে, তুমি কি মনে রাখবে তাহলে বাপ বাচ্চ আজকের পর থেকে? সংজ্ঞার ক্ষেত্রে মনে রাখবা ক্রিয়া বিশেষণ থাকলে কি হবে? বাপ বাচ্চ। আর কি যাওয়া আসা বাজানো, যাওয়া যাবা আসবা বাজাবা, যাওয়া যাবা আসবা বাজাবা, তো যাওয়া আসা বাজানো তিনটা শব্দ দেখা মাত্র বলে দিবে এটা বাপ বাচ্চ। এখন তোমার হচ্ছে পরীক্ষায় আসলো, ধরো আমি পৃষ্ঠাটা উল্টে অন্য ওই পৃষ্ঠায় আবার দেখাই, পরীক্ষায় আসলো তুমি কখন এলে, এটাই দিল পরীক্ষায় তুমি কখন এলে। এটা দেওয়ার পরে বললো যে এটার বাপ বাচ্চ নিচের কোনটি, তুমি তো এই এখন এই বাপ বাচ্চ রূপ নিচের কোন, তুমি তো এখন জানো না, তাহলে কি তুমি দেখবা কোন এমসিকিউটা চারটা অপশনের মধ্যে কোনটার মধ্যে তোমার এই বাপ বাচ্চ যাওয়া আসা বাজানোর মধ্যে আসে, তাহলে দেখো এই আশা আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে দেখবা এইটার এটার উত্তরটা এটাই হবে। অর্থাৎ অপশনে দেখবা যদি তুমি এই বাক্যটা দেয় কর্তা বাচ্চাটা দিও, যদি বলে তুমি কখন এলে এর বাপ বাচ্চ রূপ কোনটি, চারটা অপশনের মধ্যে কোন অপশনের মধ্যে তোমার ওই চারটা অপশনে, যেহেতু তুমি কখন এলে, এলে মানে তো আশা, তাহলে দেখো কোনটার মধ্যে আশা আছে, তাহলে যাওয়া আসা বাজানো ওই তিনটা শব্দ মনে রাখবে আজকের পর থেকে, আর কোনোদিন বাপ বাচ্চ সমস্যা হবে না তোমাদের নাইন টেনের বইয়ের। ক্লিয়ার? আরো অ্যাডভান্স লেভেলের পড়াইতে পারতাম কিন্তু তোমাদের জন্য এর চেয়ে অ্যাডভান্স লাগবে না। এবার আসো কর্মবাচ্য আমরা আগে দেখবো, এবার আমি দেখবো কর্মবাচ্য। তোমার ক্লাসটা আমার একটু অগোছালো হচ্ছে, মানে আমার যেহেতু মাথায় অপারেশন এই জন্য ক্লাসটা আমার মনের মতো করে হচ্ছে না, একটু অগোছালো অগোছালো মনে হচ্ছে। আচ্ছা কর্মবাচ্য কি হবে জানি, কর্মবাচ্য কর্মই মুখ্য, অর্থাৎ কর্মবাচ্য হচ্ছে কর্মই মুখ্য কর্মবাচ্য। আচ্ছা যে বাক্যে ক্রিয়া কর্মকে নিয়ন্ত্রণ করে, ক্লিয়ার? তাহলে মনে রাখবা এখানে ক্রিয়াটা কর্ম কর্মকে অনুসরণ করে, সরি নিয়ন্ত্রণ না, ক্রিয়াটা হচ্ছে কর্মকে অনুসরণ করে, তাহলে ক্রিয়াকে ক্রিয়া কর্মের অনুসরণ করে। আর যদি কর্তাবাচ্য হতো তাহলে ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করতো, তাহলে কর্মবাচ্য কাকে অনুসরণ করবে? ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করবে, মাথায় রাখবা। তাহলে এটা সংজ্ঞাটাই কিন্তু এমসিকিউ আসতে পারে, যে বাক্যে ক্রিয়া কর্মকে অনুসরণ করে তাহলে কর্মবাচ্য বলে, তাহলে ক্রিয়াটা কর্ম, যেহেতু কর্মবাচ্য তাহলে কর্মকে অনুসরণ করবে, যদি হয়তো কর্তাবাচ্য তাহলে ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করবে। ক্লিয়ার? আর বাপবাচ্য নিজেই নেতা, নিজেই নেতা, অর্থাৎ ক্রিয়া নিজেই নিজে ক্রিয়াই প্রধান, অর্থাৎ ক্রিয়া বিশেষই প্রধান, অর্থাৎ ক্রিয়া নিজেই নিজের নিয়ন্ত্রণ করবে, আর অন্য কেউ নিয়ন্ত্রণের দরকারই নাই। আচ্ছা আর বাপবাচ্য তো চিনা টেকনিক বলে দিলাম, যাওয়া আসা আর বাজানো তিনটা শব্দ দেখলে বাক্যের মধ্যে আর চিন্তা করা লাগবে না তোমাদের নাইন টেনের বইয়ের যে কোনটা বাপবাচ্যের উদাহরণ। এবার আসো কর্মবাচ্য একটা টেকনিক দেখাবো। মনে রাখবা কর্তার সাথে তৃতীয় বিভক্তি আছে, তৃতীয় বিভক্তি তোমাদের বইয়ে যেহেতু লেখা নাই তোমাদের এভাবে চিন্তা করা লাগবে না, মনে রাখবা কর্তার সাথে দ্বারা দিয়া কর্তৃক আছে, কর্তার সাথে কি আছে কর্তা প্লাস দ্বারা দিয়া কর্তৃক আছে, কর্তা প্লাস দ্বারা দিয়া কর্তৃক আছে, দ্বিতীয়বার চিন্তা করা লাগবে না কোন বাচ্চ, কর্তা প্লাস দ্বারা দিয়া কর্তৃক আছে মানেই হচ্ছে কর্মবাচ্য। কর্তার সাথে কি তৃতীয় বিভক্তি আগের বইয়ে ছিল, অর্থাৎ তুমি লাগবে কর্তার সাথে দ্বারা দিয়া কর্তৃক আছে, তাহলে বুঝবা এটা হচ্ছে কর্মবাচ্য। আর দ্বিতীয়বার চিন্তা করবে না কোন বাচ্চ, কর্তার সাথে কি আছে দ্বারা দিয়া কর্তৃক, এই দ্বারা দিয়া কর্তৃক পুরাতন বইয়ে বলতেছিল তৃতীয় বিভক্তি, আর তোমাদের বইয়ে বিভক্তির কথাটা যেহেতু উল্লেখ নাই তো না, বাবা কর্তার সাথে দ্বারা দিয়া কর্তৃক আছে দ্বিতীয়বার আর চিন্তাই করবে না কোন বাচ্চ, এটা সরাসরি কর্মবাচ্য। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, পুলিশ কর্তৃক ডাকাত দিতে হয়েছে, পুলিশ হচ্ছে কর্তা, এর সাথে দেখো কর্তৃক আছে না, এই যে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কর্তৃক আছে, চোখ বন্ধ করে বলে দেবো এটা কি বাচ্চ কর্মবাচ্য। জাহানারা ইমাম কর্তৃক একাত্তরের দিনগুলো রচিত হয়েছে, জাহানার ইমাম হচ্ছে সাবজেক্ট কর্তা, কর্তার সাথে কি কর্তৃক আছে, আর দ্বিতীয়বার চিন্তা করবে না এটা কোন বাচ্চ, তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে, তাদের দ্বারা 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 তাদের হচ্ছে তাদের হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এর সাথে দ্বারা আছে, চিন্তাই করবে না দ্বিতীয়বার এটা কি কোন বাচ্চ, তাহলে এটা অবশ্যই কি বাচ্চ কর্মবাচ্য। প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, প্রধান শিক্ষক এর সাথে কর্তৃক আছে, তাহলে দ্বিতীয়বার চিন্তাই করবে না কোন বাচ্চা কর্তৃক, এটা কি কাচ্ছ কর্মবাচ্য। তারপরে দেখো কর্মবাচ্য, চিঠিটা পড়া হয়েছে, এই পড়া হয়েছে ক্রিয়াপদ আর চিঠিটা হচ্ছে কর্ম, এখানে কিন্তু তোমার কর্তা নাই, তাহলে দ্বারা দিয়ে কর্তৃকও নাই, শেষ। আচ্ছা যেহেতু কর্তাই নাই আর কর্মবাচ্য মানে তো কর্তা থাকা লাগবে না, কর্ম থাকবে, তাহলে কি পড়া হয়েছে এটা এটা কর্ম, মানে বিষয়টা ছিল এরকম রহিম কর্তৃক চিঠিটা পড়া হয়েছে বা করিম কর্তৃক চিঠিটা পড়া হয়েছে, তাহলে মনে রাখবা কর্তার সাথে দ্বারা দিয়ে কর্তৃক আছে, কর্তার সাথে দ্বারা দিয়ে কর্তৃক আছে কোন বাচ্চ কর্মবাচ্য। আরেকটা উদাহরণ বলবো, চিঠিটা পড়া হয়েছে, এখানে এই বাচ্চা কর্তাই নাই, অর্থাৎ কর্ম প্রধান, অর্থাৎ কর্মই প্রধান, চিঠিটা পড়া হয়েছে কর্ম প্রধান, অর্থাৎ তাহলে এটা কত কি বাচ্চ কর্মবাচ্য। আরেকটা মনে হবো, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, করতে হবে না, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আমরা যদি বলতাম তাহলে এটা হচ্ছে কর্তা বাচ্চা, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে কি কর্ম, কর্ম করতে হয়, তোমাদের এই উদাহরণটা মনে রাখবা, তাহলে চিঠিটা পড়া হয়েছে, অর্থাৎ আমি বলতেছি না কিন্তু আমি চিঠি পড়েছি, আমি বললে বলতাম আমি চিঠি পড়েছি, তাহলে হয়তো কর্তাবাচ্য, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হয় করতে
হয় তাহলে মনে রাখবা তোমার যা জাস্ট শর্টকাট, আর এত কিছু পেছানোর দরকার নাই। তোমরা মনে রাখবা কর্তার সাথে দাঁড়া দিয়ে কর্তৃক আছে কর্মবাচ্য, আর মনে রাখবা চিঠিটা পড়া হয়েছে কর্মবাচ্য, আর আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, মাথায় রাখবো লাস্টের অংশটা ভালো করে করতে হয়। এই তিনটা এই এই উদাহরণটা মনে রাখবা, দুইটা উদাহরণ, তাহলে চিঠিটা পড়া হয়েছে আর আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আর বাকিগুলোর মধ্যে এসে দাঁড়া দিয়ে কর্তৃক থাকবে। তোমাদের বইয়ে যত উদাহরণ আছে তাহলে সব পারবা। তাহলে কর্মবাচ্যের টেকনিকটা কি, কর্তার পরে দাঁড়া দিয়ে কর্তৃক থাকলে কর্মবাচ্য, দুই নম্বরটা চিঠিটা পড়া হয়েছে কর্মবাচ্য, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, এই তিনটা জাস্ট মনে রাখবা। তাহলে এই একটা উদাহরণ, চিঠিটা পড়া হয়েছে যেহেতু এখানে কর্তা নাই, চিঠিটা পড়া হয়েছে এটা মনে রাখবা, তারপরে আমাদের কঠোর পরিশ্রম করতে হয় এই কথাটা মনে রাখবা, এই দুইটা উদাহরণ জাস্ট মনে রাখবা, আর বাকিটা তো কি বললাম, ওই যে দাঁড়া দিয়ে কর্তৃক দেখলে পারবা কর্মবাচ্য। তাহলে আশা করি বাব্যাচ্য নিয়ে আর কোনোদিন সমস্যা হবে না তোমাদের 9-10 বইয়ে, আর কর্মবাচ্য নিয়ে কোনো হবে না, ঠিক আছে? তাহলে তুমি বাব্যাচ্য চিনবা কিভাবে, যাওয়া আসা বাজানো শব্দ দেখ, তিনটা দেখলেই কি বাচ্চ ভাববাচ্ছ। কর্মবাচ্য চিনবা কিভাবে, কর্তার সাথে দাঁড়া দিয়ে কর্তৃক থাকলে কর্মবাচ্য, আরেকটা হচ্ছে আরেকটা ধর্ম চিঠিটা পড়া হয়েছে কর্মবাচ্য, আর এটা আমাদের কঠোর পরিশ্রম করতে হয় কর্মবাচ্য, ঠিক আছে? ওকে, এইবার আসো কর্তাবাচ্য, জাস্ট কর্তাবাচ্য তোমরা এবার রিডিং বলে নিজেরাই পারো, তারপর আবার দেখো। তাহলে যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তো ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করতে কর্তাবাচ্য আগে বলছি, তাহলে ক্রিয়াকে কর্তা, যেহেতু কর্তাবাচ্য তাহলে ক্রিয়া ক্রিয়াটা কর্তাকে অনুসরণ করবে কর্তাবাচ্য। আচ্ছা, ক্রিয়ার রূপটাও কার মতো হবে, কর্তার মতো হবে, যেহেতু ক্রিয়ার রূপটা হবে কর্তার মতো। আর আমি তোমাদেরকে দেখো তোমাদের যত উদাহরণগুলো আছে সবগুলো, ওই যে পরের পৃষ্ঠার যত উদাহরণগুলো আছে, পরের পৃষ্ঠার যত উদাহরণগুলো আছে, যে এখানে যতগুলো উদাহরণ আছে আমি কিন্তু সব একসাথে এখানে পাশে লিখে রাখি। তোমরা যখন রিভিশন দিবা, দেখো যখন এই বাব্যাচ্যর উদাহরণ রিভিশন দিবা এখানে দুইটা, বাকি সবগুলো একবার রিভিশন দিবা, যখন কর্মবাচ্য রিভিশন দিবা এই কর্মবাচ্যের সাথে বাকি সবগুলো রিভিশন দিবা, আবার যখন কর্তাবাচ্য দিবা কর্তার সবগুলো রিভিশন দিবা, কারণ তোমাদের বইয়ের বাইরে কিন্তু কোনো এমসিকিউ আসবে না, তার মানে এই জন্য আমি সবগুলো উদাহরণ একসাথে লিখে নিছি, তাহলে তোমাদের আর ভুল চান্সটা কমবে বা পড়তে সুবিধা হবে। এবার দেখো ঝর্ণা ছবি আঁকে, আমি তো আগেই ব্যাখ্যা দিচ্ছি, তাহলে কর্তা চেঞ্জ হলে ক্রিয়া হচ্ছে ঝর্ণা ছবি আঁকে, আমি ছবি আঁকে আঁকি, সে ছবি আঁকে, তারপরে কি তুমি ছবি আঁকো, তাহলে কর্তা চেঞ্জ হলে ক্রিয়া হচ্ছে, তাহলে কর্তার সাথে মানে ক্রিয়ার রূপটা কর্তার মতো করে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি আগামীকাল বাড়ি ফিরবো, আমি আগামীকাল বাড়ি ফিরবো, তাহলে সেটা যে সাবজেক্ট আছে কর্তা আছে বাড়ি ফিরবো, তাহলে এটা হচ্ছে কর্তা বাচ্চ। এরকম আসতে পারে অজীব বিশেষ্য অনেক সময় কর্তার ভূমিকা পালন করে, পরীক্ষা আসবে কোনটা কর্তার ভূমিকা পালন করে, অজীব বিশেষ্য অনেক সময় কর্তার ভূমিকা পালন করে, অর্থাৎ এগুলো তো জীব অর্থাৎ মানুষ, আবার অজীব বিশেষ্য পরীক্ষা আসবে, অজীব বিশেষ অনেক সময় কার ভূমিকা পালন করে, কর্তা কর্ম ভাব, তাহলে অজীব বিশেষ্য কিসের ভূমিকা পালন করে, এরকম কর্তার ভূমিকা পালন, ভেরি 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 ইম্পর্টেন্ট। ফ্যানটা অনেক জোরে ঘুরছে, তাহলে ফ্যানটা কিন্তু একটা জীব না অজীব, শরতে শিউলি ফুল ফুটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটা উদাহরণ বলা, ফ্যানটা অনেক জোরে ঘুরছে শরতে শিউলি ফুল ফুটে, এগুলো হচ্ছে অজীব বিশেষের উদাহরণ এবং কর্তা। আর যেহেতু সাবজেক্ট আছে কর্তা আছে, তাহলে কর্তা বাচ্চা কর্তা আছে মানে কর্তা বাচ্চা, আর দ্বিতীয় পদে চিন্তা হবে না, আর কর্তার সাথে যদি দাঁড়া দিয়ে করতে থাকে তাহলে কর্মবাচ্চা চিন্তা হবে। আর এই উদাহরণগুলো একটু পড়বা, জাহানার ইমাম 71 দিনগুলো রচনা করেছেন, তার বাড়িটি তৈরি করেছেন, তারা বাড়িটি তৈরি করেছেন, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন, অর্থাৎ নিজেই কাজটা নিজের কাজটা, কর্তা মানে নিজের কাজটা নিজেই করতে হবে। দেখো আমার কঠোর পরিশ্রম, আমরা কঠোর পরিশ্রম করি, তুমি কখন এলে, এখানে কেন গেলে, একটু বাইরে বেরিয়ে আসি, এবার বাঁশিটি বাজাও, ঠিক আছে? মানে নিজের কাজটা কর্তা নিজেই করতেছে এরকম বোঝাচ্ছে, তাহলে বলছে কর্তাবাচ্য। আর উদাহরণগুলো তোমরা সবগুলো একসাথে বলে নেবা, ক্লিয়ার? আর তোমাদের পরের পৃষ্ঠা থেকে তোমাদের এগুলো মনে রাখবা, এই যে যাওয়া আসা, এই যে যাওয়া আসা, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষ্য, বাচ্য পরিবর্তনে কয়েকটা এমসিকিউর জন্য কিভাবে আসতে পারে দেখো। তারপরে কর্তাবাচ্য, কর্তাকে কর্তাবাচ্য, এই যে দেখো কর্তাবাচ্যের বাক্যকে কর্তা, আমার একটু রিডিং পড়তে সমস্যা হচ্ছে যেহেতু বললাম অসুস্থ, কর্তাবাচ্যের কর্তাকে কর্মবাচ্যে পরিবর্তন করতে হলে কর্তার সঙ্গে দাঁড়া দিয়ে কর্তৃক ইত্যাদি অনুসরণ যুক্ত করতে হয়। ওই যে একটাকে আমরা পড়ছি, কর্তার সাথে দাঁড়া দিয়ে কর্তৃক আছে মানে চোখ বন্ধ করে বলে দিবে এটা কর্মবাচ্য, চোখ বন্ধ করে বলে দিবে কর্মবাচ্য, তাহলে ক্রিয়ার রূপে কর্ম অনুযায়ী হয়। আর যেহেতু এটা কর্ম কর্মবাচ্য নিতে সুতার মানে ক্রিয়ার রূপটা কর্ম অনুযায়ী হয়, তাহলে এটা এমসিকিউ আসতে পারে যে কর্তাবাচ্যকে কর্মবাচ্য নিতে হলে কর্তার সঙ্গে কি যুক্ত করতে হয়, তাহলে কর্তার সঙ্গে এরকম ক্রিয়ার রূপ এরকম, যেমন এই যে এই জায়গায় দেখো জাহানারা ইমাম কর্তৃক রচনা হয়েছে, তাহলে এরকম জাহানারা ইমাম, জাহানারা ইমাম কর্তৃক 71 দিনগুলো রচিত হয়েছে, তাহলে জাহানারা ইমাম হচ্ছে কর্তার সাথে কি এরকম এই কর্তৃক যুক্ত হয়েছে কর্মবাচ্য। তোমরা এগুলো পড়বা, এটা হচ্ছে কর্তাবাচ্য উদাহরণ, কর্তাবাচ্য এটা হচ্ছে কর্মবাচ্য, কর্তাবাচ্য কর্মবাচ্য, এগুলো জাস্ট রিডিং করে নিবা। তাহলে এই লাইনটা ইন পড়ে নিজে, প্রথম লাইনটা ইন পড়েন,
আচ্ছা, কর্মবাচ্য বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তর করতে হলে, তাহলে কর্ম থেকে যদি কর্তাবাচ্যে রূপান্তর করতে হয় তাহলে আগে এটা সে কি করতে হয়েছে, যুক্ত করতে হয়েছে, আগে সে যোগ করতে হয়েছে, তাহলে এখন কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে মাথায় রাখবা, তাহলে এমসিকিউ আসতে পারে যে এটা বাদ দিতে হলে কি, কোন বাচ্য থেকে কোন বাচ্য হবে, তাহলে কর্ম থেকে কর্তা হবে, আর যোগ করলে কি হবে, কর্তা থেকে কর্ম হবে। একটু একটু রিডিং করো, ঠিক আমি যে পড়াই থেকে তোমাদের একটু পড়াই থেকে আমার মাথা অলরেডি ব্যথা করতেছে। আচ্ছা, কর্মবাচ্যের বাক্য বাক্যকে কর্তাবাচ্যে রূপান্তর করতে হলে কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক প্রবৃত্তি অনুসর্গ বাদ দিতে হয়। অর্থাৎ ক্রিয়াকে কর্তা ক্রিয়াকে কর্তা অনুসারী করতে হয়। একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, তাহলে তোমাদের জাস্ট এটাই মনে রাখবা, কর্তাবাচ্য থেকে কর্মবাচ্য করতে হলে কর্তার সাথে এগুলো যুক্ত করতে হবে, আর কর্ম থেকে কর্তা যাইতে হলে এগুলো অনুসর্গ গুলো কি করতে হবে, বাদ দিতে হবে, এবং ক্রিয়াটা কর্তা অনুযায়ী হয়। যেহেতু তুমি কর্তাই নিতেছো তাহলে কর্তা অনুযায়ী হবে, এরকম জাস্ট রিডিং করবে, তাহলে আর বাকিগুলো ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা। আমি একটু এমসিকিউ গুলো চর্চা করাই দিই। এবার তোমাকে একটু এমসিকিউ গুলো দেখাই, আমি রিডিং গুলো আগের ক্লাসটা যেভাবে নিচ্ছি আমার মনের মতো নিতে পারি নাই, কারণ আমি যেভাবে নিতে চাচ্ছি আমি তো মানে যেহেতু অপারেশন হয়েছে এই জন্য আমি ওইভাবে কথাগুলো গুছাই বলতে পারতেছিলাম না, এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে আশা করি বুঝবে। আবার এবার চলো এমসিকিউ গুলো দেখি। বাচ্চা বলতে বলতে বোঝায়, বাচ্চা বলতে বোঝায় কি, বাক্যের প্রকাশভঙ্গি। মনে রাখবা, বাচ্চা বলতে বোঝায় বাক্যের প্রকাশভঙ্গি। আর আমি যে এমসিকিউ গুলো চর্চা করবো এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। বাক্যের মধ্যে কিসের ভূমিকা বদলে গিয়ে একই বাক্যের প্রকাশভঙ্গি আলাদা হয়, তাহলে ক্রিয়া, ক্রিয়ার ভূমিকা যদি বদলে যায় তাহলে প্রকাশভঙ্গি ক্রিয়াটা চেঞ্জ, বাচ্চা চেঞ্জ হয়ে যায়। তারপর বাচ্চা কত প্রকার, বাচ্চা হচ্ছে তিন প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, আর হচ্ছে বাপবাচ্য। চার নাম্বারটা হচ্ছে কর্তাবাচ্যের বাক্যকে বাপবাচ্যে রূপান্তর করতে হলে কোন পদকে নিয়ন্ত্রণ করতে হবে, ক্রিয়া বিশেষ্য কি, মাথায় রাখবা। তাহলে ক্রিয়া বাপবাচ্য মানে মনে রাখবা ক্রিয়া বিশেষ্য। পাঁচ নাম্বারটা দেখো, আমাদের কঠোর পরিশ্রম করতে হয়, করতে হয়। তাহলে দেখো এই কঠোর পরিশ্রমটা কিন্তু নিজের এরকম, এই বাচ্চা এটা হচ্ছে কর্মবাচ্য, তাহলে করতে হয়। তাহলে এটা যদি এই বাচ্চার এই বাক্যটিকে কর্তা করতে হয় তাহলে করতে হয়, আর আর যদি নিজে কর্তা নিজে বলে তাহলে আমি কি, আমি এই কাজটা করি, তাহলে নিজে করি। তাহলে দেখো আমার কঠোর পরিশ্রম করি, যখন কর্তা বাচ্চ পরিণত করবো তাহলে মনে হয় কর্তা নিজে করে তাহলে সে করি, আর করতে হয় তাহলে কর্ম এরকম হয়। তারপরে ছয় নম্বরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবো অজীব বিশেষ্য কর্তার ভূমিকা গ্রহণ করেছে কোন বাক্যে, তাহলে দুইটা শরতের শিউলি ফুল ফুটে, ফ্যানটা জুড়ে ঘুরছে, এগুলো মনে রাখবা ফ্যানটা অনেক জুড়ে ঘুরছে, তাহলে এটি কোন বাচ্চার উদাহরণ, তাহলে সে কি কোন বাচ্চার উদাহরণ, কর্তা বাচ্চার উদাহরণ, ঠিক আছে। এটা অজীব বিশেষের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তারপর দেখো আট নাম্বারটা তোমাদের পড়তে হবে না, তোমাদের বই সরাসরি ধরেন, তারপরে তোমরা একটু দেখে রাখো কর্তাবাচ্যের বাক্য কোনটি, ছাত্র অঙ্ক কত, অর্থাৎ নিজেদের অঙ্ক কষছে, নিজেদের অঙ্ক নিজেরাই করতেছে, তাহলে কর্তাবাচ্য তোমাদের বইয়ে যেহেতু উদাহরণটা নাই তাহলে আসার চান্স নাই। তারপরে নয় নাম্বারটা, কর্মবাচ্যের বাক্যে ক্রিয়া কোনটিকে অনুসরণ করে, অর্থাৎ অবশ্যই কর্মকে, যে বাক্যের ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, আর দ্বিতীয়বার চিন্তা করবো না, এটা হচ্ছে বাপবাচ্য। ক্রিয়া বিশেষ্য চিন্তা কর আসলেই মনে করবো এটা হচ্ছে বাপবাচ্য। তারপর এগারো নাম্বারটা দেখো, নিচের কোনটি কর্মবাচ্যের উদাহরণ, তাহলে চিঠিটা পড়া হয়েছে, ওই যে মনে রাখবা কর্তার সাথে দ্বারা দিয়ে কর্তৃক আছে কর্মবাচ্য, চিঠিটা পড়া হয়েছে, আর এরকম উদাহরণটা এখন কর্তা নাই তাহলে এরকম চিঠিটা পড়া হয়েছে, এটা হচ্ছে কি বাচ্চ, কর্মবাচ্য। আমার যাওয়া হলো না, যাওয়া শব্দটা আছে মানে আর দ্বিতীয় বাচ্চা, যাওয়া আসা বাধানো, তার মানে হচ্ছে বাপবাচ্য। তারপরে কোন ধরনের বাচ্চা পরিবর্তনে কর্তার সঙ্গে, দেখো বাচ্চা পরিবর্তনের কর্তার সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ যুক্ত যোগ হয়, তাহলে কর্তার সাথে দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয় কোনটাই, তাহলে কর্তা থেকে যখন কর্মতে যাবা, কর্তা থেকে যখন কর্মতে যাবা তাহলে দ্বারা দিয়ে যুক্ত হবে, আবার উল্টা কর্ম থেকে যদি কর্তাতে যাই তাহলে এগুলো কি বাদ যাবে, এগুলো এটা মানে রাখবা, মনে রাখবা। পুলিশ কর্তৃক ডাকা দিতে হয়েছে কর্তার সাথে দ্বারা দিয়ে কর্তৃক আছে, আর দ্বিতীয়বার চিন্তা করবো না, এটা কোন বাচ্চা করে, এটা হয়ে যাবে কর্মবাচ্য। তারপর দেখো পনেরো নম্বর, ওখানে কেন গেলে, তাহলে এই এটা এটা এই বাক্যটিকে বাপবাচ্য করবা, তাহলে বাপবাচ্য করা তাহলে তোমার বলছে যাওয়া আসা বাজানো ওই তিনটা আছে কিনা গেল, তাহলে দেখো তো কোন বাক্যের মধ্যে আসে, এই যে দেখো যাওয়া যাওয়া, তাহলে এটার মধ্যে যাওয়া হয়েছে, ওখানে কেন তোমা কর্তৃক যাওয়া হলো, এই কর্তৃক থাকলে তো আমরা বুঝছি এটা এই বাক্যে হবে না, দেখো ওখানে কেন যাওয়া হলো, দেখো এই যে তোমার যাওয়া হলো, বাক্যটা রিডিং করলে তোমরা পেরে দেওয়া। এবার বাঁশিটি বাজানো হোক, বাজানো আছে, আর দ্বিতীয়বার এই কর্তাবাচ্য কি হবে, বাজানো হোক, আর তাহলে কর্তা যখন হবে তাহলে বাজাও, এবার বাঁশিটি বাজাও, তোমরা ওই উদাহরণগুলো কয়েকবার রিডিং করে নিবা, তাহলে বাজানো হোক, বাজাও, মাথা একটু ব্যথা করছে,
আচ্ছা, বিদ্বানকে সকলে আদর করেন, এটি কোন বাচ্যের উদাহরণ? এই বাক্যটা আসলে এমন ছিল, সকলে বিদ্বানকে আদর করেন, কারণ কাকে? বিদ্বানকে, সকলে এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে এরকম কর্ম, তারপর আদর করেন, তাহলে এটা বাক্যটা আসলে এরকম ছিল। তাহলে এই যে সকলে যে কর্তা আছে, তারপরে এটা, তাহলে এটা হচ্ছে কর্তা বাচ্য, ঠিক আছে, কর্তা বাচ্য। এটা সকলে বিদ্বানকে আগের বইয়ের জন্য টপ ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে না এটা আসবে না, আগের বইয়ের জন্য টপ ইম্পর্টেন্ট ছিল বাক্যটা। আর বাক্যটা এরকম ছিল আসলে, সকলকে, সকলে বিদ্বানকে কয়টা, তাহলে এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে আদর করেন, হচ্ছে ক্রিয়া। তাহলে এই যে কর্তা, যেহেতু এরকম আছে কর্তা বাচ্য, এটা কোন বাচ্যের উদাহরণ? কর্তা বাচ্যের উদাহরণ এরকম। তারপরে দেখো 18 নম্বরটা, দেখো বাপ বাচ্চার ক্রিয়া কোন, এটা তোমাদের পড়তে হবে না, এটা এরকম কোনটা তোমার, এটা পড়তে হবে না। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ কি বলে বাচ্চা? দেখো পুরাতন বই ছিল সংজ্ঞাটা এরকম, তোমাদের বইও আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা বাচ্চা বলে। বাচ্চা কত প্রকার? তিন প্রকার। দেখো আগের বইও ছিল, এটা ইম্পর্টেন্ট, যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, তার মানে আমরা জানি এটা কর্তা বাচ্চ। তাহলে কর্তা অনুযায়ী যদি হয় তাহলে কি হবে? যদি কোন যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে, কর্তা কেন্দ্রিক হয়, তাহলে এটা কর্তা বাচ্চ। তারপরে এটা তোমাদের পড়তে হবে না, তোমাদের বইয়ে নাই, এটা জলদস্যু গৃহ লুণ্ঠন হয়েছে, এটা কর্তা বাচ্চ, নিজেরাই করছে। দেখো দস্যু দল গৃহটি লুণ্ঠন করছে, অর্থাৎ নিজেরাই করতেছে, কর্তা বাচ্চ, তার মানে এটা করছে, এটি কর্তা বাচ্চ, এটা তোমাদের বইয়ে নাই, তোমাদের পড়া লাগবে না। উদাহরণটা তোমাদের বইয়ে নাগের বই ছিল, কোন বাচ্চে ক্রিয়াপদ সর্বদাই কর্তা অনুসারী হয়, মানে আবার কর্তা অনুসারী হবে, কর্তা বাচ্চা, কোন বাচ্চা হবে? কর্তা বাচ্চা। বিদ্বানকে সকলে আদর করেন, এটি একটু আগে মাত্র পড়ছি, এটা এরকম ছিল, সকলে বিদ্বানকে আদর করেন, সকলে বিদ্বানকে আদর করেন, তাহলে এটা কর্তা বাচ্চা, এটা কোন বাচ্চা উদাহরণ? এরকম। আর এটা কর্তা বাচ্চা উদাহরণ, এটা তোমাদের বইয়ে নাই, যেহেতু পড়তে হবে না। সে যেন আসে, এটি কোন বাচ্চের উদাহরণ? এটাও তোমাদের বইয়ে নাই, সরাসরি পড়তে হবে না। এরপরে কর্তা বাচ্চের ক্রিয়া কাকে অনুসরণ করে? কর্তা বাচ্চে মানে তো কর্তাকে অনুসরণ করবে। কোন বাচ্চে ক্রিয়াপদ সর্বদাই কর্তা অনুসরণ হয়? তাহলে কর্তা বাচ্চে ক্রিয়া হয়, খোয়া তারা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, কর্তা বাচ্চা উদাহরণ, খোয়া তারা নিজেই তো সৃষ্টি করেছেন, তাহলে এটা কর্তা বাচ্চা এবং তোমাদের বইয়ে নাই, কিন্তু আগের বইয়ের জন্য হলে খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপরে দেখো 31 নম্বর, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে বলে কর্মের সঙ্গে, তাহলে কর্মবাচ্য, তাই তো ক্রিয়ার সাথে কর্মের, ক্রিয়ার সাথে কর্মের সম্পর্ক আছে, তাহলে কর্মবাচ্য। আচ্ছা কর্মবাচ্যের কর্তায় কোন বিভক্তি? এটা তোমাদের ওই যে তৃতীয় বিভক্তি, ওই যে দ্বারা দিয়ে করতে, ওই যে কর্ম পুলিশ কর্তৃক দ্বারা দিয়ে করতে, তৃতীয় বিভক্তি ছিল, এগুলো তৃতীয় বিভক্তি তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই, তোমাদের কয়েক দেশে দ্বারা দিয়ে করি, তোমাদের জন্য এই জন্য সেটা পড়তে হবে না। তারপরে দেখো বাপ বাচ্চার কর্তায় কোন বিভক্তি হয়, তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। কোন বাচ্চে ক্রিয়াপদ সর্বদা, এটা তোমাদের পড়তে হবে না। বাপ বাচ্চে কিসের অর্থ বিশেষভাবে প্রতীয়মান হয়, ক্রিয়ার পদ, তো বাপ বাচ্চা মানে ক্রিয়ার অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, এটা পড়লে, পড়ো না পড়লে নাই, সরাসরি দেওয়া নাই। তার যেন আশা হয়, এই আশা শব্দ আছে, তার মনে হচ্ছে বাপ বাচ্চ। তারপরে তোমাকে হাঁটতে হবে, ওই যে বাজানো বাজানো হাত, তোমাকে বাপ বাচ্চ, তোমাদের বইয়ে নাই, আসবে না। আমার যাওয়া হলো না, তাহলে যাওয়া হলো না, যাওয়া আছে, তাহলে বাপ বাচ্চার উদাহরণ। তোমাকে, তোমাদের কখন আসা হলো, আসা আছে, তাহলে বাপ বাচ্চার উদাহরণ। আবারও বলছি, যাওয়া আসা বাজানো এগুলো শুধুমাত্র তোমাদের 9-10 এর বইয়ের জন্যই প্রযোজ্য টেকনিকা। বিদ্বানকে সকলে আদান করেন, তাহলে এই এর কর্মবাচ্য কি হবে? বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন। আচ্ছা এটা তোমাদের পড়তে হবে না, তোমাদের বইয়ে নাই। বাপ বাচ্চার বাপবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে কর্তায় কোন বিভক্তি হয়, এটা তোমাদের পড়তে হবে না। বাপবাচ্যের ক্রিয়া শব্দে কোন পুরুষ, এটা তোমাদের পড়তে, এই যে বাপবাচ্যকে, এগুলো তোমাদের পড়তে হবে না। ক্লাসটা কেমন হচ্ছে হয়েছে আমি জানি না, কারণ আমার বেস্টের বেস্ট আমি দিতে পারি নাই, কারণ আমি যেহেতু অপারেশন হয়েছে, আমার কিছু ওষুধ খেতে হয়, এই জন্য খুবই আমার ঘুম আসে, প্লাস আমি যে রিডিং পড়তেছিলাম, রিডিং কমফোর্ট জোনে পড়তে পারতেছিলাম না, আবার একটু মাথা ব্যথা করতেছিল। আশা করি তারপরে তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তারা মোটামুটি বুঝেছো এবং ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবার। দেখো তো অসুস্থ অবস্থায় তোমাদেরকে আমি ক্লাসটা নিয়েছি, তারপরে ক্লাসটা তোমরা কি বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি চেষ্টা করবো আরো কয়েকটা ক্লাস দেওয়ার, আর নতুন ক্লাস আবারও তো কয়েকদিন আরো রেস্টে থাকা লাগবে। তোমরা অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।